আপনার চিন্তার জগতে একটা আন্দোলন তৈরি করবে। যারা স্রষ্টারে খুঁজে পায় না তাদেরকে স্রষ্টা চিনায় দিবে। এই সুরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিছে কে, কিছু ডোজ দিয়েছে কে? অনেকে আল্লাহরে খুঁজে পায় না, কয় দেখি না তো, কি কয়? ডাকাত। এগুলো ডাকাত চিল্লায় বলেন ঠিকই না, কয় দেখি না, তাই মানি না। যুক্তি কি দেখি না তাই? আনসিন ইজ নাথিং, যেটা আনসিন দেখা যায় না ওইটারে মানি না। ওদেরকে জিজ্ঞেস করবেন, তোর দাদা কি বাতাস দেখে? তোর বাবা কি কখনো চোখে বাতাস দেখেছে? তুই কি জীবনে কখনো চোখ দিয়ে বাতাস দেখেছিস? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমোস্ফিয়ার, বায়ুমণ্ডলে যে বাতাস সেটা দেখা যায়? সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বাতাসে বিশ্বাস করিস কেন? ওরা কি বাতাস বিশ্বাস করে না? কথা বলে, do you see the bad headache, migraine pain when someone feel in his head? কেউ যখন মাথার ব্যথা অনুভব করে তার মাথা ব্যথা দেখা যায়, so why do you believe on that? তাহলে মাথা ব্যথা বিশ্বাস করস কেন? এই নাস্তিক আবাল গুরু মাথা ব্যথা বিশ্বাস করে না, বাতাস বিশ্বাস করে না, কিন্তু ওরাই বলে বেড়ায় আনসিনিস, যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করা যায় না। এরা কপাল পোড়া। আল্লাহ বলে এত কিছুর দরকার নাই, তুই চাঁদের দিকে তাকা, তুই সূর্যের দিকে তাকা, তুই পাহাড়ের দিকে তাকা, তুই মহাসাগরের দিকে তাকা, ওই সাগরের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাবি। কথা বলে আল্লাহ বলে, তুই সাগরের দিকে তাকা, মরুভূমির দিকে তাকা, তুই ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে নিদর্শন আশ্রয় নাই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড় তুই। ঝর্ণার ঝিরি ঝিরি পানি পড়ার শব্দ যখন পড়বে আপনার মনে হবে সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। এত সুন্দর করে সকাল হয়, দুপুর হয়, রাত হয়, এত ভারসাম্য, এত ব্যালেন্স আসে কোথ থেকে? অফ কোর্স সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং, হি ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ওয়ার্ল্ড, তিনি হচ্ছেন মহা ব্যবস্থাপক। এই মহা ব্যবস্থাপনার কন্ট্রোলিং একজনের হাতে চিল্লায় বলেন তিনি কে? এই জন্য নাস্তিকদের জন্য এখানে কিছু ডোজ দেয়া হয়েছে। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে স্রষ্টায় বিশ্বাস করত না। লোকেরা বলল, আমাদের এলাকায় এক ইমাম আছে, তার নাম নুমান ইবনু সাবিত, সে তোমার স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করায় দিবে। সে বলল, পারলে বিশ্বাস করায় না। টাইম দেয়া হলো, নুমান ইবনু সাবিত মানে আমাদের ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, কখন বসা যায়? জুমার নামাজের পর ঠিক ভর দুপুরে দুইটার দিকে বসতে হবে। নাস্তিক হচ্ছে আল্লাহর বিপক্ষে আর সাইয়েদনা ইমাম আবু হানিফা হচ্ছে আল্লাহ পক্ষে। তাদের তর্ক দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। এক ঘন্টা দুই ঘন্টা চলে যায়, আসে না। দুই ঘন্টা পর লোকজন সব যখন ক্লান্ত শ্রান্ত চলে যাবে, ইন দ্য মিন টাইম দৌড়ে সাইয়েদনা ইমাম আবু হানিফা এসে উপস্থিত। নাস্তিক বলে, তো যে ইমামের সময় জ্ঞান নাই তার সাথে আমার কোনো ডিবেট নাই, নো ডিবেট উইথ হিম, হি ডাজন্ট হ্যাভ গাছ, গাছটা এমনি এমনি কেটে দুই ভাগ হয়ে গেল। মুহূর্তের মধ্যে গাছটা কেটে ভেতর থেকে বড় বড় তক্তা বেরিয়ে এলো, এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল, এমনি এমনি মাঝি ছাড়া নৌকায় আমি উঠে বসলাম, নৌকাটা আমাকে নিয়ে টান দিয়ে সা করে নদীর ওপার নিয়ে গেল। এই প্রসেসিংটা হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে, এজন্য আমি দেরি করেছি। নাস্তিক তো ইমাম গাঁজা খাইছে, তোদের ইমামের মাথার তার শীর্ষে সাইয়েদানা ইমাম আবু হানিফা বলেন, আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? ভদ্র ভাষায় কথা বলেন, এই কথা বললেন কেন? নাস্তিক বলে, এমনি এমনি গাছ কাটে নাকি? করাত ছাড়া তক্তা হয় নাকি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে? সাইয়েদানা ইমাম আবু হানিফা বলেন, এই তো লাইনে আসছে, এই তো, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এখন আপনার বোঝানো সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি মিস্ত্রি ছাড়া নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না, তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো, জমিন কেমন করে এমনি এমনি হলো, দ্বিপ্রহরের জলজলে সূর্যটা কেমন করে এমনি এমনি আলো দেয়?
কেমন করে শীত শেষে গ্রীষ্ম আসে, গ্রীষ্ম শেষে বর্ষা আসে, চিল্লায় কয় সুবহানাল্লাহ। নাস্তিক কয় তাই তো, আসলেই তো আমি একটা হাদারা, আমি একটা উল্লুকা পাঠা, এমনি তো কখনো ভাবি নাই, আসলেই তো এমনি এমনি কিছু হওয়ার কথা না। ও ইমাম, আপনি আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন, আমার দেমাগে কলব আপনি নাড়িয়ে দিয়েছেন, আর আমি দেরি করতে চাই না, আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়ে দিয়েছে কে, সূরার নাম সবাই বলেন আরো জোরে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সুবহান সেই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা, তিনি সকল বিষয়ে ক্ষমতাবান, তিনি কে? কি কোরআনের বর্ণ, কত প্রিসাইজ, কত সংক্ষিপ্ত, কিন্তু এটার সারমর্ম, এটার ভাবার্থ, এটার এক্সপ্লেনেশন, এটার ইন্টারপ্রিটেশনের কোনো শেষ নাই। কারণ কোরআন হচ্ছে তলাবিহীন সাগর, এটা কি, এটা সাগর কিন্তু কি নাই, কথা বলে তলা নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুবহান আমার রব, আমার সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে, না আপনাদের হাতে, না সরকারের হাতে, না র‍্যাবের হাতে, না পুলিশের হাতে, সকল ক্ষমতার উৎস কে, নাকি আমরা? আমরা তো বলে বেড়াই সকল ক্ষমতার উৎস জনগণ, এবং রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে শিখানো হয় সকল ক্ষমতার উৎস নাকি জনগণ, এটা ভুয়া কথা, এটা রাষ্ট্রীয় কুফুরি, চিল্লায় বলেন ঠিক কিনা? জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে কিভাবে? কিছু আংশিক ক্ষমতা মানুষের আছে, কিন্তু সকল ক্ষমতার উৎস, অরিজিন, সোর্স তো একজন, চিল্লায় বলেন তিনি কে? কি ক্ষমতা আছে আমাদের, কি ক্ষমতা? কোন ক্ষমতাই তো নাই, আমরা হচ্ছে দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, 14 গোষ্ঠী দুর্বল, কথা বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি, আমরা দুর্বল, আমরা ভীতু, আমরা ভীতুর ডিম। আজকের এই প্যান্ডেলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ পাওয়া যাবে আপনাদের, দুষ্টামি করে সাপ বলছে, এতই ভয় পাইতেছে, খুঁজতেছে কই সাপ, কই সাপ। আসলে যদি একটা একটা অজগর, অ্যানাকোন্ডা, পাইথন, ব্ল্যাক মাম বা কিং কোবরা এসে ফাস শব্দ, আমি দৌড় দুমে দিক দিয়া কথা কর, চাচা আপন প্রাণ, তো এই তো আমরা, এই তো ক্ষমতা। সাপ দরকার নাই, বাবা বেংসি নেন, ফেনিতে নাই, খালি লাফায় 10টা বাবা বেং, স্টেজে 2টা, স্টেজে 2টা আর প্যান্ডেলে 8টা, ছেড়ে দেয়া হলো বাবা বাং ব্যাং, আর কি লাভ দিবে, বাবা ব্যাংয়ের চেয়ে বড় বাবা ব্যাং আছে দিকে, আরো লাভ হবে, ভয়ের চোটে চিল্লা এখন ঠিক কিনা, কি দুর্বল। তারপরে বলি ক্ষমতা আমার, দাপট আমার, এলাকা আমার, সব আমার, কি তোমার, কিচ্ছু তোমার না, সকল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? অসুস্থ হলে, ডায়রিয়া হলে, 3 বার টয়লেটে গেলে, 4 বারের বেলায় আর চান্দুর মুখ দিয়ে কথা বেরো না, কারে মাফ করি দে, আই মরি যাইও, আই হাইতার ন আছে না নাই, দুর্বলতা গুলো ধরা পড়ে তখন, সবার কাছে ক্ষমা চায়, মনে হয় আমি বাঁচবো না, আমার মাফ করে দেয়, কেন তুই মরবি কেন, তুই না ক্ষমতার মালিক? আসলে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? তুফান যখন হয় তখন বোঝা যায় যে আসলে কি ক্ষমতা আছে আমাদের, ফেনীতে তো তুফান টুফান হয় না, ভূমিকম্প, বজ্রপাত, বন্যা, আহা, ভূমিকম্পের সময় দেখবেন কি অবস্থা, 10 তলা বিল্ডিং এ থাকে, 20 তলা বিল্ডিং, বিল্ডিং টিল্ডিং ধুইয়া দৌ, লুঙ্গি সহ দৌর, কেউ লুঙ্গি ছাড়া দৌ, কথা কন, পাগল হয়ে যায়, আমরা খালি নিজে দৌড়াবো নাকি বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো? আমি টিভিতে কিছু লাইভ প্রোগ্রাম দেখেছি, ক্যামেরা সেট, পুরো স্টুডিও সেট, উপস্থাপক সেট, অতিথি সেট, শুরু হয়েছে ভূমিকম্প, অতিথি মাইক ধুইয়া দৌ, উপস্থাপক বৈশা রয়েছে খালি নরে, কিছুক্ষণ পরে উপস্থাপক তো আসলে নাই, কি দুর্বল, কি অসহায়,
কত কম শক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কত তুচ্ছ নগণ্য ছোট্ট করে বানিয়েছে। সামান্য বল্লা পোকা কামড় দিলে আমরা কিছুই করতে পারি না, বল্লা কামড় দিয়ে দেয় দৌড় ওটা ধরতেও পারি না। কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরে কামড়ও দিতে পারি না। কথা বলেন, আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? দুর্বল। বিপদে পড়লে বোঝা যায়, কক্সবাজারে যখন তুফান হয়, যখন জলোচ্ছ্বাস হয়, সেখানে বিধর্মী যারা আছে নিজের ধর্মের নিয়ম কানুন ভুলে তারা জিকির করে, একজনের চিল্লায় বলেন তিনি কে? মহেশখালী দ্বীপে যখন জলোচ্ছ্বাস হয়, কক্সবাজারের পাশে মহেশখালীতে যখন তুফান হয়, 30 ফুট 40 ফুট লম্বা জলোচ্ছ্বাস যখন হয়, তখন বুদ্ধ ধর্মের যত লোক আছে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তখন নিজের ধর্মের সৃষ্টি কালচার নীতিবাক্য সব ভুলে যায়, তখন জিকির করে একজনের কে? আমি একবার তুফানে পড়েছি লঞ্চে বরিশাল থেকে ফেরার পথে, তখনও একই অবস্থা দেখেছি, লঞ্চের সবাই আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ মুসলমান সবার মুখে একজনের জিকির, তিনি কে? লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও, আমি বললাম কে বাঁচাইব? কমজোর আপনি বাঁচান, আপনি দোয়া কালাম পারেন আপনি বাঁচান, আমি বলে বাঁচাম তাহলে আমারে বাঁচাইব কে? কথা বলেন, বাঁচানোর শুধু একজন, তিনি ছাড়া কেউ কাউরে বাঁচাতে পারে? আমরা তাফসির মাহফিলের প্রয়োজনে এক জেলা থেকে আরেক জেলায় কোরআনের কথা শোনানোর জন্য ছুটে বেড়াই, মাঝে মাঝে আমাদের শিডিউল এত টাইট শিডিউল হয়, কক্সবাজারে আজকে প্রোগ্রাম, এরপরের দিন প্রোগ্রাম সাতক্ষীরা যশোর, ফলে আমাদের সিভিল এভিয়েশনের যে প্লেন গুলো অর্থাৎ বেসামরিক যে কর্তৃপক্ষের যে বিমান চলাচল আভ্যন্তরীণ রুটের এই বিমানগুলো আমরা ইউজ করি, কক্সবাজার থেকে ঢাকায় আসি বিকেলের ফ্লাইটে, ঢাকা থেকে যশোর তো ডোমেস্টিক ফ্লাইটের বিমানগুলো এত বেশি উপরে ওঠে না, ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো 35,000-40,000 ফিট উপরে উঠে যায়, আর ডোমেস্টিক ফ্লাইটগুলো 12,000 থেকে 14,000 ফিটের মধ্যে চলে। তো সেখানে কিছু এয়ার হোস্টেস আছে সুন্দরী বিউটিফুল লেডি, তারা এসে আমাদেরকে খাবার দাবার দেয় আর আমাদেরকে সিট বেল্ট বাঁধতে বলে। তো বিমানটা যখন টেক অফ করে তখন এই লিপস্টিক দেয়া সুটের বুটের সেজে আসা মেয়েগুলাও একজনের জিকির করে, তিনি কে? যখন বিমানটা উপরের দিকে ওঠে মেয়েগুলো